আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে, জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাতে পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে? তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। এই বলে আল্লাহ তাআলার সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন, সে গাছের ছায়া দাঁড়াবে, পানি পান করবে। কিছুক্ষণ পর আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে? সে আর কিছু চাইবে না বলে আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাআলা তাকে সেই গাছের কাছে পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ হে রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। এই বলে আল্লাহ তাআলার সঙ্গে সে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকবো, মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাসার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবার এসে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম, তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার দশ গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। এই কথা শুনে সে বলবে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তাঁর মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি আরও চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন। হে আল্লাহ, আমাদেরকে পরকালে জান্নাতবাসী হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। আমাদের প্রধান উদ্দেশ্য হল ইসলামের বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়ার কাজে অংশ নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। জাজাকাল্লাহ খায়ের।